আজকে কত রমজান চলতেছে? রাত্র কত রমজান? তাইলে কি লাইলাতুল কদর হতে পারে না? পারে। আমরা আজকে মাগরিবের পর থেকে দুরাকাত নামাজ বেশি পড়ব। যদি দুরাকাত লাইলাতুল কদরে হয়ে যায় তে 83 বছর দুরাকাত পড়ার সওয়াব পাবেন। সন্ধ্যার পরে 2 টাকা 5 টাকা দান করব। যদি লাইলাতুল কদর হয় তে প্রতিদিন 83 বছর পর্যন্ত সওয়াব পাব। চিন্তা করতেছে আর কি চালাব? 3 বার সুরে ইখলাস পড়বেন, মাত্র 3 বার সুরে ইখলাস পড়বেন। যদি লাইলাতুল কদর হয়ে যায় তে প্রত্যেকটা দিন 83 বছর পর্যন্ত 1 কতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। কত সওয়াব! আমরা খুব সংক্ষেপ কথা বলবো, আপনারা অনেক কথা শুনেছেন। যেহেতু রমজানুল মোবারকের শেষ দশক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন সফল কাম তো হয়েছে তারা, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম তো তারা যারা মুমিন। যারা কি? যারা মুমিন হয়েছে তারা সফল। যারা মুমিন হয়েছে তারা সফল। এরপরে বলেছেন তারা সফল, আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে। আপনি পৃথিবীর সব জায়গায় বিনয় দেখান, আপনি অফিসে গেলে আপনার অফিসের বসের সামনে বিনয় দেখান, অফিসে বস না বললে আপনি দাঁড়িয়ে থাকেন, চেয়ারে বসেন না, 5 মিনিট কথা বললে 4 মিনিটই শুধু স্যার বলেন। আপনি বিনয়ের সর্বোচ্চটুকুন বোঝাতে চান। আল্লাহ বলছেন তুমিও যদি আমার কাছে সফল কাম হতে হয় তুমিও নামাজে বিনয় দেখাও, এটা আমার সামনে দাঁড়িয়েছ, কেউ না দেখলেও আমি দেখছি, তুমি যে আমার সামনে দাঁড়িয়ে কি করছো কেউ না বুঝলেও আমি বুঝি, তুমি আমার সামনে দাঁড়িয়েছ এখানে কেউ নাই, তুমি নামাজে যা বলতেছ সব আমি শুনতেছি আর তুমি বলতেছ আর কেউ নাই, সুতরাং তোমার দিলের কথাগুলো আমাকে বলো। এই জন্যে আমি আগেও বলেছি এখনও বলছি, যদি নফল নামাজ হয় তাহলে নফল নামাজের সেজদায় এবং রুকুতে নিজের মন মতো দোয়া করবেন, আর নামাজ যদি ফরজ হয় তাহলে রুকু থেকে উঠে সেজদায় যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ নিজের মতো করে দোয়া করবেন। আল্লাহ বলছেন ওই সময় বান্দার আমার মধ্যখানে পর্দা থাকে না, বান্দা তখন যা বলে আমি সব কবুল করি। এজন্যে আল্লাহ বলছেন নামাজে বিনয় হও, নম্রতা প্রদর্শন করো। এরপরে বলেছেন ওই ব্যক্তি সফল কাম, ওয়াল্লাযীনাহুম আনিল লাগউই মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে। কি কাজ থেকে? অনর্থক কাজ। অনর্থক কোনো উপকার নাই। আমরা যতক্ষণ মোবাইল টেলিফোন ইউজ করি কি সওয়াব হয় বলেন? গেম দেখি, গেম খেলি টেলিফোনে, কোনো সওয়াব হয় বলেন না? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগওয়ি মুরিদুন, তুমি অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচাও। আপনি দোকানে বসে আছেন, কাস্টমারও নাই, কাজ কাম নাই, বসে বসে মোবাইল চালাচ্ছে, ওই সময় তাসবি পড়েন না কেন? ওই সময় তাসবি পড়েন না কেন? এক কথায় যে গোলাম অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে একমাত্র আমি আল্লাহর জন্যে, আমিও তাকে জাহান্নামের সকল কাজ থেকে বিরত রাখি আমি আল্লাহর বান্দা হিসাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সফল কাম, ওয়াল্লাযীনাহুম লিজ্জাকাতি ফাইলুন, যারা
তাদের সম্পদের যাকাত সক্রিয়ভাবে আদায় করে, অর্থাৎ যারা তাদের সম্পদের যাকাত দেয় ঠিক মতো, কি মতো, মন গড়া না ঠিক মতো? আমরা ঠিক মতো দেই না, ইচ্ছে মতো দেই, যেভাবে মন যায় দিলাম। তো মনে রাখবেন, যাকাত দিলে, ঘর থেকে সম্পদ বের হয়ে গেলে, অভ্যর্থনা দিয়ে সম্পদ নিয়ে আসে, আর সুদ গড়ে আসলে ঘর থেকে অভ্যর্থনা দিয়ে সব নিয়ে যায়। এজন্যে আমরা যাকাত দিব ইনশাআল্লাহ। সূরা তওবা 9 নম্বর সূরা, সূরা তওবার 34 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. যারা সোনা এবং রূপা জমা করে রাখে এবং সেগুলি আল্লাহর পথে খরচ করে না, তাদের জন্য রয়েছে মর্মান্তিক, কষ্টদায়ক, লাঞ্ছনাকর শাস্তি। কি শাস্তি? কাদের জন্য? যারা সোনারূপা, এখানে সোনারূপা অর্থ সোনারূপা না, স্বর্ণ এবং রূপার অর্থ সম্পদ, স্বর্ণ এবং রূপার অর্থ, তাহলে অর্থ দাঁড়ালো যারা সম্পত্তি জমা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ কি বলছেন? তাদের কি অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি দিবেন? কোথায়? জাহান্নামে। কোথায়? কাকে? যিনি যাকাত, সবাই বলেন, যিনি যাকাত দেয় না, বুঝবেন। আল্লাহ এখানে বলছেন সোনা এবং রূপার কথা। বর্তমানে স্বর্ণ এবং রূপার অর্থ হচ্ছে টাকা। আমরা যেটা কাগজে টাকা ইউজ করি, লেখা আছে দেখবেন, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। এর অর্থ হইল এটা টাকা না, টাকার আমানত। ওটার বাহকের ওইটার বিনিময়ে স্বর্ণ আছে, সে যখন এই টাকাটা দিয়া বলবে আমার স্বর্ণ দিয়া দাও, চাহিবা মাত্রই ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। তাইলে টাকা যেটা কাগজ, এটা সম্পদ নয়, সম্পদ হচ্ছে সোনারূপা। যেহেতু ধরতে পাই না, টাকা হাতে পাই, এখন টাকাই হচ্ছে সোনারূপা। কথা বুঝতে পেরেছেন? তাহলে অর্থ দাঁড়ালো যার কাছে টাকা পয়সা আছে কিন্তু যাকাত দেয় না, আল্লাহ বলছেন তাকে মর্মান্তিক, তাকে লাঞ্ছনাকর, অপমানজনক শাস্তি দিবেন। কে? আল্লাহ। সুতরাং আল্লাহর ওয়াস্তে আজকে আমার দুঃখ হয় একটা জায়গায়, আমি বললে আপনারা কষ্ট নিয়েন না, আমি তো অবশ্যই কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে বলি না। অনেকে হজ করে আসে, আসার পরে লাগায় কি বলেন? হাজি। তাহলে হজ করলে যদি হাজি হয়, তে হারাম খাইলে কি হয়? হারামি। তাহলে এর নামের শুরুতে হারামি লেখা দরকার। তাহলে হারাম খায়, এর নামের শুরুতে হারামি লেখা দরকার। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমরা হারাম থেকে বাঁচব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হারাম মারাত্মক জিনিস। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহর দুনিয়ার জমিনে দেখবেন অনেক লোক আছে টাকা পয়সা না থাকলে ঋণ করে কুরবানি করে না, করে না, অথচ কুরবানি এটা ফরজ না, কুরবানি এটা ওয়াজিব। কুরবানি ওয়াজিব। টাকা না থাকলে ঋণ করে কুরবানি করে, কিন্তু যাকাত, পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ, যাকাত ফরজ, যাকাত আদায় করে না কিন্তু কুরবানি করে, কাজ হবে না।
আল্লাহর রাস্তায় খরচ করা মানে আল্লাহর নির্দেশিত স্থানসমূহে খরচ করা, যাকাত দেওয়া, হজ করা, কুরবানি করা, ফিত্রা দেওয়া, বিপদগ্রস্তকে সাহায্য করা। টাকা পয়সা থাকা সত্ত্বেও যারা নির্দেশ মতো খরচ করবে না, দুনিয়া এবং পরকালে তাদের শাস্তি রয়েছে। কি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরা তওবার 34 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলছেন যেদিন জাহান্নামের আগুনে সেগুলিকে উত্তপ্ত করা হবে, সম্পত্তি জমা করেছেন দুনিয়ায়, যাকাত দেননি, কেয়ামতের দিনে এই সম্পদকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করবেন, সেগুলি দ্বারা তাদের কপাল, তাদের পাজর এবং তাদের পিঠে দাগ দিবেন। নাউজুবিল্লাহ বললেন না, কি শাস্তি! আল্লাহ বলবেন এটা সেগুলি যা তোমরা নিজেদের জন্য জমা করে রাখতে, দুনিয়ার জমিনে তোমরা যা জমা করেছিলে, ফাদুকু মা কুনতুম থাকনিজুন, এখন তোমরা স্বাদ আস্বাদন করো দুনিয়ায় যাকাত না দিয়ে সম্পদ জমা করার শাস্তি কি। সূরা তওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 34। তাইলে যারা সম্পত্তি থাকবার পরেও ঠিক মতো জাকাত দেয় না, কেয়ামতের দিনে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন তাদের কপালে, তাদের পাজরের হাড্ডিতে, তাদের পিঠে, তাদের গালে, তাদের কপালে, কি দিয়া কথা বলেন না, কি দিয়া এগুলার এই আগ গরম করে, তামা গরম করলে কেমন হয়, এগুলারে দিয়েই তো আল্লাহ মারবেন, গরম কেমন হয় এটা তো আপনারাও বুঝতেছেন, আমি বুঝে আইছি মাত্র আসলাম তো সৌদি আরব থেকে, গরম কার নাম বুঝছি এবার যে কি গরম, এখানে কি জিনিসের নাম গরম, ভিজা কাপড় হাতে নিয়ে 2 মিনিট হাতার পর এটা শুকাইয়া শুকায় না, শুধু শক্ত হয়ে যায়, শুধু শুকায় না শক্ত হয়ে যায়, কি গরম! এই গরমেও তো প্রবাসীরা কষ্ট করতেছে এই দেশের মানুষের জন্য। এক অনেক প্রবাসী ভাইরা দেখা করতে এসেছিলেন, কি যে কষ্ট এত গরম, কম বয়সে চুল দাড়ি সব সাদা, শুধুমাত্র তুই সবার জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য আপনি এত কষ্ট করলেন, দুনিয়ার জন্য আপনি 20 বছর 30 বছর প্রবাসে কাটাতে পারলেন সবাইকে ছেড়ে দিয়া, কিন্তু আল্লাহর জন্য আপনি 20-30টা ঘন্টা বাইর করতে পারলেন না। তোমার আমার মতো হতভাগা হাম্মক আর নাই, আর নাই। সুতরাং আমরা যাকাত দিব তো ইনশাল্লাহ। এরপর আল্লাহ বলছেন যাদেরকে যাকাতের কথা বললে কপাল কুচকাতো বা পাশ কাটিয়ে চলে যেত, পিঠ ফিরিয়ে চলে যেত, তাদের কপালে, পাজরে, পিঠে আগুনের সেক দেওয়া হবে। আর এটাই আজাব শেষ নয়, বরং আরও আজাব আছে। নাউজুবিল্লাহ বলেন, এজন্য যাকাত না দেওয়ার কারণে কেয়ামতের দিন আফসুস করবেন। যাকাত ফরজ না। এখন রূপার দাম কত, কারো জানা আছে রূপার দাম কত? হ্যাঁ, 1200 টাকা। আচ্ছা, 1200 টাকাই ধরি, 2018 1200 টাকা ধরলাম, 1500 টাকা ধরেন, কত ভরি রূপা লাগে বলেন? 52.5, 52.5 ভরি তুলা, সাড়ে 52। তে যদি 1500 টাকা হয় তাহলে কত হইল,
52,000 আর আরো 1500 500 টাকা করে কত বলেন একটা না সর্বমোট কত হয় মোটামুটি 75,000 আমার মনে হয় আসেনি কারো জানা 75 থেকে 80 এর উপরে হবে না 78,500 তাহলে 75 থেকে 80,000 এখন যতই ধরেন তাহলে আমাকে বলেন তো আমার এই কয়েক হাজার মুসল্লির মধ্যে 80,000 টাকা নাই এমন লোক কয়জন আছেন আমি কয়েক হাজারের মধ্যে কি কয়েকশো পাবো পাবো না বলেন 80,000 টাকা নাই 80,000 টাকার সম্পদ নাই আপনার কাছে আপনার খাবার এবং থাকবার ছাড়া খাবার এবং থাকবার ছাড়া ব্যবহারী জিনিস ছাড়া খাবার থাকবার ব্যবহারী জিনিস ছাড়া 80,000 টাকার সম্পদ নাই এমন লোক কয়জন পাওয়া যাবে বলেন খুব কম তাহলে বোঝা গেল এখানকার 100 ভাগের 90 ভাগ মানুষের উপরে জাকাত ফরজ জাকাত কি জাকাত আপনি দিবেন না নিবেন বলা লাগবে দিবেন না নিবেন আবার বলেন দিবেন না নিবেন তা আমরা তো অনেকেই নেই বলেন আমরা তো অনেকেই নেই হারাম আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়েন 80,000 টাকা স্বরূপ সমপরিমাণ সম্পত্তি নাই খুব কম লোক আছে আছে নাই না আছে আমাদের কম লোক আছে এজন্য কয় ভাগের 1 ভাগ শতকরা কয় টাকা আল্লাহ বলছেন তুমি 100 টাকার মালিক হলে আমারে 250 দেও তো 250 কি আল্লাহরে দিবেন না আপনার আত্মীয় স্বজনরে দিবেন আপনার আত্মীয় স্বজনরেই তো দিবেন শতকরা 250 কয় ভাগের 1 ভাগ আপনার পুরা সম্পত্তির কয় ভাগের 1 ভাগ 40 ভাগের 1 ভাগ 40 ভাগের শতকরা 250 এ তো হিসাব শেষ অ্যাসেট যেটা আমাদের ওই যে অনেকের আছে বাড়ি আছে বাড়া বাড়ি মানে বাড়া দিয়ে দিছি দোকান আছে এগুলো সম্পদের ভিতরে ক্যাশ টাকা যে হাতে শুধু কাগজের টাকা বা স্বর্ণ থাকা লাগবে এমন নয় যেটার কারণে সম্পত্তি আছে বোঝা যায় যেটার কারণে সম্পদ আছে বোঝা যায় সেটাই টাকা শুধু টাকা নয় শুধু সোনা নয় যে জিনিসের কারণে সম্পদ আছে এটার যেমন আপনি একটা গ্রামে একটা জমি কিনছিলেন জমি এটা কিনছিলেন জমি হিসাবে ধান ক্ষেত এখন আর ধান ক্ষেত নাই সব বিল্ডিং হয়ে গেছে আশেপাশে আপনিও বিল্ডিং বানাইতেছেন কমার্শিয়াল আপনার নিয়ত বিজনেস তাহলে বিজনেসে জাকাত আছেন আসে না নাই এজন্যে অ্যাসেট অ্যাডভান্সের টাকা আমার আশরাফ ভাই বলতেছেন এখানে দুটা মাস আলা অ্যাডভান্স তো বুঝেন অগ্রিম আপনার যদি মোটামুটি একটা ভালো প্লেসে দোকান একটা থাকে তো অ্যাডভান্সই তো 50 লাখ নেবেন ঠিক আছে না হ্যাঁ অ্যাডভান্স যদি নিয়ে থাকেন তো অ্যাডভান্সের 2টা জাকাত যে দিছে হেও জাকাত দিতে হবে যার টাকা আপনি দিয়ে রাখছেন মানে আপনি ব্যাংকে জমা রাখছেন অথবা আপনি কোনো জায়গায় টাকাটা রাইখে দিয়েছেন কারণ এই টাকাটা তো আপনি কাজে লাগাইতেছেন না শুধু জমা রাখা তাহলে যার টাকা আপনি ওইটার জাকাত দিবেন আর যার কাছে আছে আপনিও জাকাত দিবেন যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রি করা আপনার কাছে লিমিটেড টাইম পর্যন্ত ওই টাকা থাকবে
ততক্ষণ পর্যন্ত এই টাকার তসরুফ করা, ব্যবহার করা, এই টাকা দিয়ে কাজ কারবার করা আপনার জন্য বৈধ, বিদায় আপনিও যাকাত দিবেন অ্যাডভান্সের উপরে। কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যদি আপনি অ্যাডভান্সের টাকা একজনের কাছে জমা দিয়ে রাখছেন, ওটাই তো আপনার যদি পয়সা থাকে তো আপনি প্রত্যেক বছরে বছরে যাকাত দিবেন, আর না হয় যে বৎসর থেকে অ্যাডভান্সের টাকাটা জমা রাখছিলেন ওই বৎসর থেকে হিসাব রাখবেন, যেই বৎসর অ্যাডভান্সের টাকা ব্যাক আনবেন ওই বছর পিছন থেকে হিসাব করে পুরো যাকাত দিবেন। কাটবেন সময় তো শেষ হয়, হয়ে গেলে শেষ, শেষ না হওয়া পর্যন্ত দিতে থাকবেন, যতক্ষণ শেষ না হবে ততক্ষণ দিতে থাকবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ। আমরা আরো কিছু প্রশ্ন, জায়গাতে হবে, অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। না দিতে হবে, ওই এভাবেই দিয়ে দিবেন, এটাই উত্তম, মানে দিতে হবে। বাংলাদেশে আরও কিছু, আমাদের সময় কম, আমি যেহেতু অসুস্থ এরপরে এভাবে কথা বলতেছি, চাচ্ছি জুমার পরে আমি 15-20 মিনিট বসব এবং আমি কিছু কথা বলবো, এভাবে প্রশ্ন উত্তর নিব জুমার পরে। বাংলাদেশে এমনও লোক আছে আমি জানি, কয়েক 100 কোটি টাকার মালিক, কিন্তু বছর শেষ হওয়ার আগে যখন যাকাতের টাইম চলে আসে এই টাকা ইনভেস্ট করে খালি হয়ে যায়। চিন্তা করছেন না, কথা বলেন না কেন? এখন জিগেই লোক, আমার তো কিচ্ছু নাই, সব গেছে গা। আল্লাহ বলছেন তুমি চুরা চুরা, তুমি আমারও ঠকাইতে চাইছো, টাকা দিলাম আমি তোমার, এখন তুমি এটা ইনভেস্ট করে বলতেছো নাই, তুমি যে নাই বলতেছো, আল্লাহ যদি সব নাই করে দে তুরস্কের মতো ভূমিকম্প দিয়া তুলি কি হইব, কথা বলেন না কেন? এই জন্য আল্লাহরে ঠকানোর দরকার নাই। হ্যাঁ অবশ্যই দিতে হবে, অবশ্যই আমরা দিব, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। রোজা রাখতেছেন যেভাবে, রোজা হচ্ছে দেহের পবিত্রতা আর যাকাত হচ্ছে সম্পদের পবিত্রতা। আপনার সম্পদ যদি পবিত্র হয়ে যায় হু হু করে বেড়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। অবশ্যই অবশ্যই দিবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনাদের কি কারো প্রশ্ন আছে? যাকাত সম্পর্কে কারো জানার আছে? যদি জানার থাকে আমাকে বলুন। এখন যদি, এতক্ষণ তো বললাম না দিলে গুনাহ হবে কি, এখন আল্লাহ কি বলছেন দেখেন, কোরআনে কেরিমে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত থেকে বলছেন, وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين ولن يؤخر الله نفسا اذا جاء اجلها والله خبير بما تعملون। আল্লাহ বলছেন, আর আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি, কে বলছেন? সবাই বলেন আল্লাহ। আমি তোমাদেরকে যা দিয়েছি, মিন কাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে তোমরা তা থেকে দান করো, তা থেকে ব্যয় করো, নিজেকে বাঁচাও। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি মরার আগে দান করে যাও। আবারও বলছি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি মরার আগে দান করে যাও, মৃত্যুর আগে ব্যয় করো।
অন্যতায় মৃত্যু চলে আসলে তুমি বলবা হে রব লাওলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আরও কিছু সময় দিলেও তো পারতেন, আমাকে কিছু সময় দিলে ফাসাদ্দাকা আমি কিছু দান খয়রাত করে আসতাম, ও আকুম মিনাস সালেহিন এবং ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে আসতাম, এখন আমার তো একটু সময় দিলেন না। আল্লাহ বলছেন ওটা তোমরা আমারে বলবা কেয়ামতের দিন যে আমাকে একটু সময় দিলেন না কেন, তাহলে তো আমি দান করতাম, এই কথা কেয়ামতের দিন বলে লাভ নাই। আমি এখন বলছি আয়াতি আহাদাকুমুল মউত, মউত আসার আগে আগে দান করো। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্পত্তি তার কাছে আসলে গড়ে যাওয়ার আগে আগে দরজায় ঢুকার আগে আগে সব দান করে দিতেন। নবীজির মিম্বর তো আপনারা চিনেন, যাকে বলে উস্তুনে হান্নানা, গাছের কর্নারে যে মিম্বর, এরপরে হচ্ছে আয়েশার ছোট্ট গড়, এরপরে রসুলের রোজা, ওই আয়েশার গড়ে ডুববার বড় বড় ছিদ্র যে জায়গাটা, এখানে আসার আগে আগে এই জায়গায় দাঁড়িয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠটা ওয়ালে এক পা পিছনে গেলে ঘর, কিন্তু পিঠ ওয়ালে লাগাইয়া হাতগুলা সামনে বাড়াইয়া সব দান করে হাত মুছে এরপরে ঘরে ঢুকবার সময় দোয়া করতেন, আল্লাহ যা দিয়েছিলা সব দান করে ফেলেছি, তাও যদি আমার হাতে কোনো আটা ময়দা লাগানো থাকে তোমার কাছে মাফ চাই, তুমি মাফ করে দিও। কেমন ছিলেন তোমার রসুল, কেমন ছিলেন, সব দান করে দিতেন। আল্লাহ বলছেন যদি আপনারা দান না করেন, ওয়ালা ইউয়াখিরাল্লাহু নাফসান ইদা জাজালুহা, আল্লাহ বলছেন যদি দান খয়রাত না করেন, নির্ধারিত সময় চলে আসে অর্থাৎ আজরাইল চলে আসে, টাইম উপস্থিত হয়ে যায়, তাইলে কাউকে এক সেকেন্ড বেশি সময় দেওয়া হবে না, বলেন হবে না। এরপরে বলছেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, তোমরা যা করো এ সম্পর্কে অবগত আছেন কে? আল্লাহ। তাহলে আমরা দুটা কথা কি বুঝতেছেন আমার, আমরা দুটো বিষয় পাইলাম। প্রথমে আল্লাহ বলছেন যদি তোমরা সম্পত্তি দান না করো তাইলে গরম করে পিটাবেন, গরম করে বলছেন না, কেমনে পিটাবেন বললাম যে একটু আগে, কোথায়, কপালে, গালে, পিঠে, পাজরে, গরম করে সেক দিবেন। এরপরে বলছেন ভয় দেখাইছেন, এরপরে বলছেন তোমরা দিয়ে দাও, মরার আগে আগে দিয়ে দাও, মরার আগে আগে দিয়ে দাও। তাইলে আমরা মরার আগে আগে দিব তো ইনশাআল্লাহ। কার কার যে আমরা এই মাসে মরবো না এমন সম্ভাবনা আছে, কার কার কথা বলেন, কারো নাই, কারো নাই, মানে কারো সম্ভাবনা নাই, মানে তাইলে বোঝা গেল যে এই দশ দিনের ভিতরে সব মরে যেতে পারি না, পারি না, বলেন না সবাই বলেন, তাহলে এই সম্ভাবনা যদি মৃত্যুর থাকে তে আল্লাহ বলছেন মরার আগে দিয়া দেও, তাইলে আমরা তো এখনো মরি নাই, তাইলে এখন সুযোগ আছে দিয়া দেওয়ার, তাহলে আমরা ঈদের আগে দিয়ে দিব, বলেন না ইনশাআল্লাহ, দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমের 104 নম্বর সূরা সূরা হুমাজার 4 থেকে 9 নম্বর আয়াতে বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. الله بولتن شبدان كلا ماني شبدان كلا ماني خبردار شبدان لينبذن في الحطمة
সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। মা দ্রাকামাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে জাহান্নামের প্রজ্বলিত আগুন। নাউজুবিল্লাহ, জুরে বলেন না। এই আগুনে কি করে, কি জ্বালায় দেখেন? আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, কিন্তু রুহটাকে জ্বালায় না। এখন বলেন তো, একটা মানুষের পুরা বডি পুড়ে গেছে, রুহটা জ্বলে নাই, সে জীবিত না মৃত? কষ্ট হবে না হবে না? পুরা বডি জ্বলার সাথে সাথে যদি রুহটাও জ্বলে যায়, তাহলে সে মরে গেল। মরে গেলে তারে জ্বালাইলে কষ্ট হচ্ছে কি না সে বুঝতে পারবে? আল্লাহ বলছেন হুতামা এই জাহান্নামের নাম, মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বলবে ঠিকই, কিন্তু তার রুহ জ্বলবে? তাহলে বোঝা গেল আমি তার এত কষ্ট দিব কিন্তু মারব না, এত কষ্ট দিব কিন্তু মারব না, অপরাধ কথা বলছেন, অপরাধ অপরাধ জাকাত দেই নাই, অপরাধ আবার বলেন, অপরাধ জাকাত। এরপরে আল্লাহ বলতেছেন দেখেন না, ফি আমাদিম মুমাদ্দাদা, সে আগুন তাদেরকে ঘিরে রাখবে সুদীর্ঘ স্তম্ভের মতো। আচ্ছা, এখানে যদি একটা জিনিস জ্বলতেছে মধ্যখানে দিয়ে আগুন চতুর্দিকে জ্বালাইয়া দিলে যেমন হয়, আল্লাহ বলছেন তোমাকে আমাকে মধ্যখানে রাইকা চতুর্দিকে আগুন জ্বালাইয়া দিবেন। তো আল্লাহ বইলা দিতেছেন তোমার আমি কি কি কষ্ট দিব, কেন দিবেন দেখেন। এরপরে বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাম ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলছেন কেন তোমাদেরকে এভাবে কষ্ট দিব জানো নি? দুর্ভোগ তোমাদের জন্য, দুর্ভোগ কে বলছেন? ওয়াইল মানে দুর্ভোগ, ওয়াইল দুর্ভোগ তোমাদের জন্য। কেন, কাদের জন্য? আল্লাযি ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের জন্য যারা সামনে এবং পিছনে বদনাম করে। সামনে এবং পিছনে, সামনে পিছনে বদনাম করার লোক বাংলাদেশে এখন নাই, সব ফেরেশতা আছে, রমজানেও আছে, বলেন না আছে? আল্লাহ কি বলছেন? ওয়াইল ধ্বংস, দুর্ভোগ তার যে কি করে, কথা বলেন না কেন, সামনে এবং পিছনে, এর অর্থ গীবত করে, শেকায়ত করে, চুগলকুরি করে, সমালোচনা করে, এমন লোক নাই? সবাই বলেন নাই? আমরা কি এভাবে থাকবো না ভালো হয়ে যাব? আল্লাহ আমাদের সবাইকে ভালো বানাইয়া দেন, সবাই বলেন আমিন। এক নাম্বার ধ্বংস তারা যারা সামনে পিছে বদনাম করে, দুই নাম্বার কারা? আল্লাযী জামা মালাম ওয়া আদাদা, তারা ধ্বংস তাদের জন্য, দুর্ভোগ যারা সম্পত্তি, আল্লাযী জামা মালাম ওয়া আদাদা, যারা বারবার টাকা জমায় আর গনে, কি করে কথা বলেন না, টাকা জমায় আর কি করে, এগুলা গণেন না আপনারা দোকানে? ক্যাশের টাকা গণাগণি করেন না? গইনে কি কমান না বাড়ান? শুধু বাড়াইতে থাকি, আরো বাড়ো, ব্যাংকে রাইখা বাড়াই, অমুক জায়গায় রাইখা। আল্লাহ বলছেন আল্লাযী জামা মালাম ওয়া আদাদা, যারা জমায় আর গণনা করে বাড়ায় দেয় না। আল্লাহ বলছেন সম্পত্তি জমায় গণনা করে বাড়ায় দেয় না, কি করে না, কি দেয় না বলেন না? জাকাত সাদাকা ফিতরা দান খয়রাত দেয় না। আল্লাহ বলছেন তারা কি ধ্বংস, আল্লাহ বলছেন তারা কি, তারা মনে করে
يحسب أن ماله أخلدا ترى মনে করে তাদেরকে অনন্তকাল এই টাকা বাঁচিয়ে রাখবে এই টাকা কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখবে না কথা লম্বা হয়ে যাচ্ছে এখানে রাখলাম তাহলে যাকাত যারা দেয় না দান খয়রাত টাকা থাকলেও যারা করে না এক নম্বর আল্লাহ বলছেন তাদেরকে কিয়ামতের দিনে গালে কপালে পিঠে পাজরে গরম সেক দিবেন কিসের আগুন দিয়া জাহান্নামের আগুন এর পরে বলছেন বাবা টাকা পয়সা আছে দিয়া দাও মরার আগে কিসের আগে মরার আগে সবাই বলেন মরার আগে এর পরে বলছেন যদি না দেও তাহলে হুতামা নামক জাহান্নামে তোমাদেরকে পিঠাবো আগুন দিয়া জ্বালাবো একবারে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বালাবো কিন্তু রূহ তাহলে এত শাস্তির অপরাধ কি দান না করা যাকাত আল্লাযি জামা মালাহু ওয়া আদাদা সম্পত্তি জমা করা আর বাড়ানো এখন আপনারা বলেন তো খুব লম্বা আলোচনার দরকার নেই এতটুকুনে যা বললাম তাহলে আমরা কি সম্পদ বাড়াবো আর গণবো কি করবেন কি করবেন দান করে দিবেন আমি আপনাদেরকে এমন দান করতে বলি নাই যে বিল্ডিং বাড়িঘর সব বিক্রি করে দিয়ে দেন এটা আমি বলছি আমি আপনাদেরকে বলছি না যে বাচ্চাদেরকে আপনারা রাস্তায় ফালাইয়া সব বিক্রি করে দেন ওটাও বলছি না আমি বলছি সব কিছুর পরে অতিরিক্ত যে সম্পদ থাকবে ওখান থেকে আল্লাহর রাস্তায় দান করেন দান করেন দান করলে কমে না ওম আবু বকর তো দিতে দিতে সব দিয়ে দিস না দেয় নাই আবু বকর দিতে দিতে সব দিয়ে দিছে আল্লাহ রসুল বলছেন আবু বকরি পুটলায় কি ইয়া রাসূলুল্লাহ দেখেন না পুটলায় কি আছে নবীজি খুলে দেখলেন ছেড়া জুতা ভাত খাওয়ার প্লেট বা যেটা দিয়ে ভাত খায় পানি খাওয়ার পাত্র ঘুমাইবার যে জিনিসটা ছিল ওইটা বালিশ তো আর আগের মতো নাই এই সবগুলো এক ব্যাগের ভিতরে বইরা নিয়ে আসে রাসূল বলছেন এটা কি ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন দান করতে আমার ঘরে যা পাইছি সব আপনারে দিয়ে দিস হযরত ওসমান গনি সম্পদের নিয়ে আসছেন বিশাল এক অঙ্ক কেউ বলছেন অর্ধেক অমর তিন ভাগের এক ভাগ কেউ বলছেন অর্ধেক বিশাল কেউ হাজার হাজার কোটি টাকা কেউ শ শ কোটি টাকা আর হযরতে আবু বকর এই ছেঁড়া কাপড় চোপড় মিলাইয়া দুই সাইড টাকা নবীজি বললেন সবাই মিলে দান করে যত সওয়াব আমার আবু বকরের তার চাইতে বেশি সওয়াব কারণ আবু বকরের দিল তো সব দিয়েই দিছে সবই তো দিয়ে দিছে এজন্য কথা তো লম্বা আম্মা জান আয়েশা একদিন রাসূল পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদের মধ্যে কার আমল সবথেকে বেশি নবীজি বলছেন আমার সাহাবীদের মধ্যে সবথেকে বেশি আমল তো আমার উমরের কার আয়েশার মনে মনে চিন্তা আমার আব্বার নাম তো কইবেন আবু বকরের নামটা নিলেন না আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপের নামটা নিলেন না আপনি উমরের নাম বললেন নবীজি বলছেন আয়েশা সারা উম্মত মিলে যত সওয়াব আমার উমরের তার চাইতে বেশি ঠিকই আছে কিন্তু সিদ্দিকে আকবরের তুলনা কারো সঙ্গে হয় না আমি যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব এই পাহাড়ের নাম তো চিনেন আপনারা যেখানে রসুল গোপনে ছিলেন নাম কি বলেন নাগারে সুর ওই দিন যখন আমার সঙ্গে আবু বকর ওই পাহাড়ের ওই গর্তের মধ্যে লুকিয়েছিল সে বসে আমাকে ঘুমাবার ব্যবস্থা করে দিয়েছিল ওই রাত্রের ইবাদত কিয়ামত পর্যন্ত যত মুমিন আর মুমিনাত আসবে সবাই মিলে যত সওয়াব আবু বকরের এক রাত্রের সওয়াব কি করে গেছেন তারা এজন্য দান করব তো ইনশাআল্লাহ এক হিন্দু মাড়োয়ারি দেখেন দান করলে মুসলমান লাগে না যে কেউ দান করে উপকার পাইতে পারে হিন্দু বেচারা জাকাত দেয় একবার হিসাব করে জাকাত দেয় যাতে কি
একজন জিজ্ঞাসা করলো, ভাই তুমি হিন্দু মানুষ, তুমি যাকাত দাও কেন? লাভ আস, তুমি লাভ কি বুঝো, মুসলমানরাই দেয় না, তো মুসলমানদের জন্য ফরজ। আমার লাভ আস, তো আমার বলো তো লাভটা কি? যেদিন থেকে আমি যাকাত দেওয়া শুরু করলাম ওই দিন থেকে আমার দোকানে চুরিও হয় না, আমার জাহাজও ডুবে না, আমার সম্পত্তি কমেও না। যেদিন থেকে যাকাত দিতেছি ওই দিন থেকে এখন আমার সম্পদ ডাবলে ডাবল হয়ে গিয়েছে, এজন্য আমি যাকাত দেওয়া বাদ দিই না। আপনারা জানেন গত 2 বছর আগে বৈরবে জুতার জুতার মার্কেটে আগুন ধরেছিল, মনে আছে? আমি এখানে বলেছি পুরা মার্কেট জ্বলে যাচ্ছে। এক হাজি সাহেব মসজিদে বসে আছেন, সবাই বলতেছে হাজি সাহেব মার্কেট সব জ্বলতে জ্বলতে আপনার দোকানের কাছেই তো, আপনার দোকানগুলো জ্বলে যাবে, আপনি মসজিদে বসে রয়েছেন, বের হয়ে যান কিছু দেখেন। মানে দোয়া করতেছে আর বলতেছে, শোনো আমি আমার সম্পদের চুলচেরা বিশ্লেষণ করে যাকাত দেই, এরপরেও যদি জ্বলে যায় এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিনি মসজিদ থেকে বের হলেন না, পুরা মার্কেট জ্বলতে জ্বলতে তার দোকানের সামনে গিয়ে আগুন নিভে গিয়েছে। যাকাত দিব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি অনেক অসুস্থ, আমি তো বলছিলাম কথাই বলতে পারবো না, তা তো অনেক কথা বলছি। আমি যেহেতু জিদ্দা থেকে ট্রানজিট করে গিয়েছিলাম কাতারে, আর কাতার থেকে আসতে গিয়ে অনেক অসুস্থ হয়ে গিয়েছি। আসার পরই ডাক্তার দেখাইছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এই যে সেহরিতে অ্যান্টিবায়োটিক, দাঁড়াতে পারতেছিলাম না, তাও আল্লাহ পাক নিয়ে এসেছেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। ভাই সবাই যান মক্কায় হারামে, এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব বলেন না? 1 লক্ষ রাকাত। কেন পড়বেন না? যান, এখানে সুযোগ থাকলেই চলে যান। রমজানের এক একটা উমরা হজ্জের মতো, সুবহানাল্লাহ বললেন না? রমজানের এক একটা উমরা। যান এখানে, এখানে গিয়ে কান্নাকাটি করেন, আমরা ভালো হই, তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ আমাদেরকে ভালো করুক। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। অনেকের সাথে দেখা হয়েছে ওখানে গিয়ে, যারা আমার আগে পরে গিয়েছেন, অনেকেই আগে পরে গিয়েছেন, অনেকের সাথে মক্কায় দেখা হয়েছে, অনেকের সাথে মদিনায় দেখা হয়েছে। তো আমি দোয়া করি আল্লাহ যেন আমার মুসল্লি এই এলাকাবাসী সবাইকে যেন বারবার জিয়ারতে হারামাইন নসিব করেন। এখানে আছে জান্নাতের টুকরা, সবই তো জান্নাতের, হজরে আসওয়াদটাও তো কিসের বলেন না? জান্নাতের। ওখানে যান, নবীজি ইসলাম বলেছেন তোমরা চৌকাট ধরে একটু দোয়া করো, চৌকাট ওই স্বর্ণের যেটা চৌকাট ধরে দোয়া করো। আপনি কি এখানে দোয়া করবেন আল্লাহ আমার 2-4টা বাড়ি করে দেন, আমার ছেলের আমেরিকা লন্ডন পাঠান, এটা তো এমনি হয়, এটা কি চৌকাটে দোয়া করা লাগবে? আপনি চৌকাটে ধরে দোয়া করেন, আল্লাহ আমি কিচ্ছু চাই না, তুমি আমার জন্য হয়ে যাও, তুমি আমার জন্য হয়ে যাও। আল্লাহ যদি তোমার আমার জন্য হয়ে যায়, এই আল্লাহর কাছে কিছু চাইলে কি ফিরাইয়া দিবে? সবাই বেশি বেশি করে দান খয়রাত করব। আর অনেক কথা ছিল, আজকে কত রমজান চলতেছে, রাত্র কত রমজান, তাইলে কি লাইলাতুল কদর হতে পারে না? পারে। আমরা আজকে মাগরিবের পর থেকে 2 রাকাত নামাজ বেশি পড়ব, যদি 2 রাকাত লাইলাতুল কদরে হয়ে যায় 83 বছর 2 রাকাত পড়ার সওয়াব পাবেন। সন্ধ্যার পরে 2 টাকা 5 টাকা দান করব, যদি লাইলাতুল কদর হয় তে প্রতিদিন 83 বছর পর্যন্ত সওয়াব পাব। চিন্তা করতেছে আর কি চান? 3 বার সুরে ইখলাস পড়বেন, মাত্র 3 বার সুরে ইখলাস পড়বেন, যদি লাইলাতুল কদর হয়ে যায় তে প্রত্যেকটা দিন
83 বছর পর্যন্ত এক কতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। কত সওয়াব! যান মদিনায়, যান রসুলের দস্তারখানে ইফতার করেন, মক্কায় যান হারামের দস্তারখানে ইফতার করেন, ওখানে যান অসুস্থ হইয়া খালি হসপিটালে দৌড়াইতেছেন, বড় বড় হসপিটালে দৌড়াচ্ছেন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম পড়েন না তো হাদিস, সাহাবা একরাম যখন বেশি অসুস্থ হতেন তখন নবীজি পাঠায় দিতেন যাও। আপনারা বলেন তো আমাকে, কেউ কি বলতে পারবেন হজরে আসওয়াদের পরের অংশের নাম কি? কি বলে না কিছু, সবাই তো গিয়ে আসলো না। কি হাতিম? ওটা তো আরো দূরে, এটা তো আরো অন্যদিকে, ওটা তো আর একটা কর্নারে চলে গেলেন। আমি বলছি হজরে আসওয়াদ থেকে আপনাকে হজরে আসওয়াদের ডাইন দিকের যে অংশটা খালি এই জায়গার নাম কি বলেন একজন। কে কি বলছে আমি কিছু বুঝতেছি না। কেউ হজে তো গেছেন আমার এখানে অনেকে তো দেখতেছি। আচ্ছা বলেন তো চৌকাটের নিচের অংশের নাম কি, কে বলতে পারতেছেন? মানে কি আমরা তো সবাই যাই, এখানে যাওয়া লাগবে, আবার আপনাদেরই যাওয়া লাগবে। কোথায় কোন দোয়া কবুল? সাহাবায়ে কেরামকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন তোমরা এখানে যাও, তোমাদের বুক কি এবং পেট ওটার সাথে লাগাইয়া দিয়ে দোয়া করে আসো, তোমাদের যেখানে অসুস্থতা ওটা লাগাইয়া দিয়ে দোয়া করে আসো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গলা কেটে গেছে, হাত পা কেটে গেছে, ওকে নিয়ে এখানে হাত বুক এবং পিঠ পেট লাগাইয়া দিয়ে নিয়ে আসছেন, সাথে সাথে সুস্থ হয়ে গিয়েছে। আমরা পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। অনেকে দোয়া চেয়েছেন, মোহাম্মদ আকরামুল্লানি অসুস্থ দোয়া চেয়েছেন, আব্দুল বারী নাম বলে আলোচনা করে দিব জুমার পরে, নাম বললে আবার আলোচনা করতে আমার আধা ঘন্টা, আধা ঘন্টায় আলোচনা করব জুমার নামাজের পরে, আমি বসবো আধা ঘন্টা, কিছু প্রশ্ন উত্তর দিব এবং এইগুলা নিয়ে আলোচনা করব। এই যে হজরে আসওয়াদের পরের অংশের নাম কি, দরজার চৌকাটের নিচের অংশের নাম কি, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ রুগীদেরকে এখানে পাঠাতেন এই জায়গাটা ধরে দোয়া করার জন্য। আর বলবো আমি নামাজের পরে মাকাম ইব্রাহিম থেকে সুজা বাহিরের অংশের দিকে একটা পিলার আছে, পিঙ্ক কালারের পিলার, পিঙ্ক কালারের পিলার, আমি জানি না আপনারা দেখছেন কিনা বা জানেন কিনা, পিঙ্ক মানে সব পিলার থেকে আলাদা ছোট একটা পিলার, ওখানে হচ্ছে একটা চমৎকার দোয়া কবুলের জায়গা। এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন, জিবরিল আমিন নবীজিকে উঠালেন এবং সিনা চাক করলেন এই জায়গায়। এদিকে আপনারা আমি বলবো ইনশাআল্লাহ তাআলা জুমার পরে। আব্দুল বারী মৃত বাবা মার জন্য দোয়া চেয়েছেন, স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, আব্দুল সত্তার দোয়া প্রার্থী, গত জুমায় দান করেছেন 30,700 টাকা, আরো বেশি বেশি দান করবেন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ পাক সবাইকে কবুল করো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।